সম্প্রতি বিলনিয়া মহকুমার দক্ষিণ ভারতচন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র সাহাকে বদলি করা হয় অন্য স্কুলে যতদূর জানা গেছে প্রধান শিক্ষক তাপস চন্দ্র সাহার ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন যেমন হয়েছে তেমনি স্কুলের পরিকাঠামোগত দিক দিয়েও বহুমুখী মাননয়ন ঘটেছে এই বিদ্যালয়ের তাই ওই প্রধান শিক্ষকের বদলি মেনে নিতে পারছেন না স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকগণ সোমবার ঠিক এই ইস্যুকে সামনে রেখে দক্ষিণ ভারতচন্দ্রনগর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং অভিভাবকরা ঘেরাও করেন জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দাবি হচ্ছে স্কুলের শিক্ষকের স্বল্পতা রয়েছে এমতাবস্থায় প্রধান শিক্ষক তাপস সাহাকে বহাল রাখতে হবে আমাদের দক্ষিণ ভারতচন্দ্রনগর শ্রেণী বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীর স্বার্থে বদলি করা যাবে না স্কুলের প্রধান শিক্ষককে

হ্যাঁ দেওয়ার কারণটা মূল তত্ত্বটা হলো যে আমাদের দ্বাদশ শ্রেণী যে বিদ্যালয়টা আছে ওইখান থেকে আমাদের যে হেডমাস্টার ওনাকে ওখান থেকে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গা দিচ্ছে কিন্তু আমাদের আমরা চাই না যে আমাদের স্কুলে দ্বাদশ্রেনি বিদ্যালয়ের হেডমাস্টার এখান থেকে ট্রান্সফার হয়ে যাক কোনো অভিভাবক কোনো স্টুডেন্ট চায় না সেই জন্য আজকে এখানে স্টুডেন্টরা ডেপুটেশন দিচ্ছে কারণ স্টুডেন্ট আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আমরা বাড়িতে গেলে বলে যে আমাদের হেডমাস্টার স্যার খুব ভালো আর হেডমাস্টার স্যার দেখছি মাধ্যমিক পরীক্ষা ইলেভেনদের স্টুডেন্ট যারা আছে বাড়িতে পরীক্ষার সময় এমনি তো ওদের বাড়িতে পড়াশোনা হচ্ছে না হচ্ছে গার্ডিয়ানকে ডাকছে মাসে একবার মিটিং বছরে মাসে একবার করে মিটিং হয় বা ছয় মাসে একবার মিটিং হয় সবাইকে বাচ্চাদের যোগাতে যত্ন নেওয়ার জন্য পড়ালেখা কিভাবে করাতে হবে উনি অনেক মিটিংয়ে অনেক কিছু বলেন কারণ হেডমাস্টার স্যার এখানে পনেরো বছর না ষোলো বছর ছিল আমি তা জানি না সঠিক এই ষোলো বছরে আমাদের স্টুডেন্টরা বলছে বা বাকি অভিভাবকরা বলছে যে এই এস বিশ্বনগর দাদা শ্রেণী বিদ্যালয় অনেক উন্নত হয়েছে এদিকে বর্তমানে রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক স্বল্পতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন দশ হাজার তিনশো তেইশের শূন্যতা এখনও পূরণ করতে পারেনি বিজেপি আইপিএফটি জোট সরকারের শিক্ষা দফতর তার উপর চলছে অনাকাঙ্ক্ষিত করোনার জন্য সীমাহীন ক্ষতির পর এবার নতুন করে আরও পঙ্গু করে দেওয়া হচ্ছে শিক্ষার মেরুদণ্ডকে এমনটাই অভিযোগ উঠেছে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে হাস্যকর কর্মহীন কমিটিতে পরিণত হয়েছে তথাকথিত হাই পাওয়ার monitoring committee fury report halla